ইডা তো আমি বুঝলাম না গাড়িটা এত দূর থেকে গাড়ি এত দূরে গিয়ে কেমনে বলল কেন বুঝুন তো হইলো ড্রাইভারটা কই সকালে গাড়ি আইসে এখন ইডের লুট লয়া আয়াসেরা করছে পাঁচজন আসল ড্রাইভার লয়া আর লেবার একজন সিরিয়াস জীবিত নিছে জীবিত নেওয়ার পরে মারা গেছে শুনছিলে কই বিকালে বালা শুনছি শোনার পরে ওখানে আর সারাদিন তো তারাও ইয়া ব্যস্ত লই আছে ইয়া এই রেগুলিয়া এরপর সারাদিনের ভিতরে আমার একটু গাড়ি পড়ছে যে কেউ আয়া দেখলো না যে ডিজেল ইয়া পড়তেছে মোবিল পড়তেছে আর গাড়িটা আয়া সারা তুলনের কোনো ব্যবসাও নিশানা তারা আমার মাছ তো মরতেছে কত টাকা মাছ আছে শুনে দিতে তোমার 1.5 লাখ টাকার মতন আছে 1.5 লাখ টাকার মতন সারাদিনে প্রচুর মাছ মরছে না এটা কোন জায়গা কোনা বন্ধু গ্রাম পারে তোমার নাম কি দা নলি দেব বর্মা এই এখন আমি তো সকালে রাবার কাটতেছি কাটার পরে দেখি তারা গাড়ি হন্ডা থাকে রাশি বাক্কাতে গাড়ি আসে দুই একটা এরপরে দেহার পরে আমি রাবারে কাটে আসারা দিই তারা একজনে তিন চারজন আসারা রাশি দ্বারা উঠাইতে আছে আর ড্রাইভারও উঠতে গেছে গা বাক্কাত অনেক তো গাড়ি কইরা আছে অনেক পাঁচটার সময় পড়ছে গাড়ি করার পরেও আমার লোক কেউ দেখা করলো না আমার তো ডিজেল ডিজেল ইয়া পড়তেছে এই পুষ্কিনি তখন কেউ দেখা করেন আমার 1.5 লাখ টাকার মতন খরচ হয়েছে একটু কনা চাষ করি মানে কেউ আয় দেখা করলো যাদের গাড়ির যে লগে ইটের খালাসি আছিল ও আহত বেশি হয়েছে না কোথায় আছে মানে মানে তারা জীবিত নিয়ে অবস্থা খুব খারাপ কখনো অবস্থা খারাপ না কিটা কখনো তো আমরা জানি না নিচে ঠিক আছে এখন কি হয়েছে মানে তোমার পুকুরের মাছ মরতেছে আমার পুকুরের মাছ মরতেছে এক দুইটা করে ওখানে তো জাল যদি টান দে যদি মাছ ব্যস্ত চাইলে তো ওখানে এটা লড়া পড়লে তো আরম্ভ হবো সারাদিন অতিক্রান্ত হয়ে পর তারা গাড়িটা তুলছে না এখান থেকে না না ওইটা থেকে মোবিল ডিজেল বাইর হইতেছে এখন মোবিল ডিজেল বাইর হইতেছে ওখানে আমার লোক কেউ আয় যোগাযোগ করলো দুই কি তোমার নাম নন্দিতা বর্মা এটা কোন জায়গা এটা কোনাবন্ধু গ্রাম পাড়া